আসসালামু আলাইকুম ভাইরা, ইদানিং অনেক ভাই কল করে বলছেন যে তাদের কোম্পানি থেকে তাদেরকে স্যাটাই লিস্টে তাদের নাম দেওয়া হয়েছে। কোম্পানি তাদেরকে বলতেছে পাঠিয়ে দিবে ধারাবাহিকভাবে। একজন ভাই তো বললো তার কোম্পানিতে অনেক লোক আছে, তার মধ্যে 1000 খানিক লোকের মতো শ্রমিককে তার কোম্পানি পাঠিয়ে দিবে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কোম্পানিতে কাজ নেই নাকি, সে বললো যে কাজ আছে। কোম্পানি যারা আমি ডাইরেক্ট এমপ্লয়ি আছি, ডাইরেক্ট মানে আছি, তাদেরকে পাঠিয়ে দিয়ে সাব কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবে। জানি না কতটুকু সত্য, শুধু এতটুকুই বলবো যে কোম্পানি যদি আপনাকে হঠাৎ করে পাঠিয়ে দিতে চায়, সেক্ষেত্রে আপনাকে সহযোগিতা করা আমাদের পক্ষে সম্ভব না, অসম্ভব ব্যাপার স্যাপার। এটা কোম্পানি পলিসি, কোম্পানি চাইলে আপনাকে যে কোনো সময় পাঠিয়ে দিতে পারবে। এখন কি করবেন যদি আপনাকে কোম্পানি পাঠিয়ে দিতে চায়? যাদের কোনো স্কিল নাই, কোনো সার্টিফিকেট নাই, কনস্ট্রাকশন স্কিল নাই, তাদের সমস্যা হয়ে যাবে আবার আসতে। কিন্তু কিছু কিছু ভাই খুব মানে স্মার্টলি কি বলবো যে মেধা খাটিয়ে স্কিল করে রাখছিলেন, তাদের আশা করি পরবর্তীতে সিঙ্গাপুর আসতে কোনো সমস্যা হবে না। কারণ স্কিল থাকলে সিঙ্গাপুরে, কনস্ট্রাকশন স্কিল থাকলে যে কোনো সময় চাইলে আপনি দেশে গিয়ে আবার সিঙ্গাপুরে আসার জন্য চেষ্টা করতে পারবেন এবং আসতে পারবেন। কিন্তু আপনি যদি এখন শিপইয়ার্ডে ছিলেন, ধরুন মেরিন সেক্টরে আছেন, আপনার কোম্পানি পাঠিয়ে দিল, আপনাকে কিন্তু আবার আসতে চাইলে মেরিন সেক্টরে আসতে হবে। আপনি কনস্ট্রাকশন সেক্টরে আসতে পারতেছেন না, কারণ আপনার কনস্ট্রাকশন স্কিল নেই। তাই যাদের স্কিল আছে তাদের চিন্তা করার কিছু নাই, কোম্পানি যদি পাঠিয়ে দিতে চায় যাবেন। এই নিয়ে এখানে সেখানে দৌড়াদৌড়ি করে বা এমএমএ গেলে কোনো কাজ হবে না। কারণ কোম্পানি যখন আপনাকে পাঠিয়ে দিবে, তখন তারা কিন্তু এমএমএ মেলই করবে যে আপনাদেরকে রাখবে না, এবং তারা তার সঠিক কারণটা দেখিয়ে আপনাকে পাঠাবে। তা আপনি যদি বলেন যে একটু চেষ্টা করে দেখি থাকা যায় কিনা, চেষ্টা করে কোনো লাভ হবে না। আপনাকে কোম্পানি যদি স্যাটেল এসে নাম রেখে রাখে, তাহলে দুর্ভাগ্যজনকভাবে আপনাকে যেতেই হবে। তাই আমি বলবো যে যারা সময় মতন এসে স্কিল করেছিলেন, কিছু সার্টিফিকেট নিয়েছিলেন, তাদের চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা যে কোনো মুহূর্তে আবার আসতে পারবেন। কিন্তু যারা স্কিল পরীক্ষা দিয়ে অনেকে আবার অপেক্ষায় আছে, দেখাল পাচ্ছেন না, আপডেট হচ্ছে না, তারা ভাবতেছেন দেখাচ্ছে এই মুহূর্তে কোম্পানি দেশে ফেরত পাঠিয়ে দিলে কোনো সমস্যা হবে কিনা। না, আপনি শুধু পরীক্ষার ডেটটা মনে রাখবেন তাইলেই হবে, কত তারিখে পরীক্ষা দিয়েছেন সেটা মনে রাখলে আপনার সমস্যা হবে না। আপনারা যদি সেই লিগালভাবে পরীক্ষা দিয়ে থাকেন, সময় মতন এটা বিসিএ ওয়েবসাইটে আপডেট হয়ে যাবে, আর ওয়েবসাইটে আপডেট হয়ে গেলে আপনার ওই তারিখ অনুসারে আইপি অ্যাপ্লাই করে যে অমুক তারিখে পরীক্ষা দিয়েছে এই তারিখটা দিবে, পাসপোর্ট নাম্বারটা দিবে অথবা পিন নাম্বার দিলেই এমএমএ আপনার সার্টিফিকেট পেয়ে যাবে, কোনো সার্টিফিকেট পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তবে চেষ্টা করবেন, চেষ্টা থাকবে আপনাদের যাতে স্কিল সার্টিফিকেট হাতে করে নিয়ে যাওয়ার জন্য, না পারলে তার কিছু করার নেই। তবে এতটুকুই বলবো, কোম্পানি পাঠিয়ে দিতে চাইলে এই মুহূর্তে কিছু করার নেই। আল্লাহর উপর ভরসা রাখুন, একটা কিছু হবে। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।